हेलो स्टूडेंट আমরা এখন যেটা করব সেটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটা মাইক্রোসফট অফিসের আন্ডারে একটা সফটওয়্যার এটা দিয়ে আমরা কি হয় টেক্সট এডিটিং সফটওয়্যার মানে এখান দিয়ে টেক্সট নিয়ে বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি তাহলে ফার্স্ট আমরা দেখতে হবে যে কি করে এটা ওপেন করে মানে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 কি করে এটা ওপেন করার দুটো প্রসেস আছে দুটোই আমি দেখিয়ে দেব কি করতে হবে ফার্স্ট ক্লিক করতে হবে স্টার্ট বাটন এরপরে চলে আসবো মাইক্রোসফট অফিস এখান থেকে চলে আসবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন করলে আমার এখানে উইন্ডোটা চলে আসবে এটা একটা প্রসেস আরেকটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি তোমরা নাটাকে বন্ধ করে দিচ্ছি আরেকটা প্রসেস আমরা রান করে নিয়ে আসছি মানে আমরা এখান থেকে কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর একসাথে প্রেস করলে রান মেনু আসবে এইখানে কি আমাকে লিখতে হবে উইন ওয়ার্ড WINWORD উইন ওয়ার্ড একসাথে লিখে ওকে করব বা এন্টার দেব তাহলেই আমার এই ওয়ার্ডটা ওপেন হবে তাহলে আমরা ওয়ার্ড ওপেন করা দেখলাম ওয়ার্ডটা ওপেন করার পরে আমরা কি কি করব আমি প্রথমেই বলেছিলাম ওয়ার্ডটা একটা টেক্সট এডিটিং সফটওয়্যার তো টেক্সট নিয়ে এখানে কাজ তাহলে সবার প্রথমে আমাকে এখানে কিছু লিখতে হবে তো আমি এখানে টাইপ করে লিখতে পারি বা কিছু একটা লেখা আনার জন্য আমাকে এখান থেকে RAND লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বা মাঝখানে তুমি একটা সংখ্যা লিখে দিলে যতগুলো সংখ্যা লিখবে ততগুলো প্যারাগ্রাফ চলে আসবে আমি এখান থেকে আমি কি করলাম এটাই লিখলাম লিখে এন্টার দিই কোনো কিছু লিখে না লিখে এন্টার দিলে আমার দেখো তিনটে প্যারাগ্রাফ আসে আর ওই ব্র্যাকেটটার মধ্যে যদি আমি 1 লিখি তাহলে একটা প্যারাগ্রাফ আসবে যদি 2 লিখি দুটো প্যারাগ্রাফ যাই হোক আমাকে এখানে একটা প্যারাগ্রাফ বাই ডিফল্ট দিয়ে দিয়েছে যেটা দিয়ে আমি প্র্যাকটিস করতে পারি এবার এখান থেকে ফার্স্ট অপশন চলে যাই এখান থেকে এই যে প্যারাগ্রাফগুলো দিল বা লেখাগুলো দিল এগুলো যদি আমি লেখা স্টাইল চেঞ্জ করতে যাই সাইজ চেঞ্জ করতে যাই ঠিক আছে বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে যাই তো এগুলো কী করবো তাহলে ফার্স্ট আমাকে এগুলো করার জন্য ফার্স্ট যেটা করতে হবে সিলেক্ট করতে হবে মাউস দিয়ে আমি টোটাল প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে পারি ফার্স্ট লাইন চাইলে ফার্স্ট লাইন করতে পারি ফার্স্ট প্যারাগ্রাফ চাইলে ফার্স্ট প্যারাগ্রাফ যেটা ইচ্ছে আর যদি সম্পূর্ণটা করতে চাই তাহলে কন্ট্রোল এ করলে সম্পূর্ণটা হয়ে যাবে অথবা মাউস দিয়েও তুমি করতে পারো আমি ফার্স্ট প্যারাগ্রাফটাই করেছি ফার্স্ট প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম করে নেওয়ার পর ফন্ট অপশন মানে হোম ট্যাব প্রথমে আমাকে যেতে হবে হোম ট্যাব দেখো এখানে হোম ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স এরকম প্রচুর ট্যাব থাকবে প্রথমে আমাকে ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে ফার্স্ট যেতে হবে হোম ট্যাব হোম ট্যাবে যাওয়ার পর এখান থেকে ফন্ট অপশন থাকবে ফন্ট অপশন গিয়ে তুমি সিলেক্ট করতে হবে এনি ফন্ট মানে এখানে দেখো অনেকগুলো ফন্টের স্টাইল দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা ফন্টের কীরকম লেখা হবে সেটা তোমাকে এখানে স্যাম্পল হিসেবে সেইভাবেই লেখা আছে তাহলে আমি এখান থেকে ধরো এরিয়াল ব্ল্যাক নিলাম এবার এখান থেকে বোল্ড করে দিলাম বোল্ডে অ্যাপ্লাই করলে বোল্ড হয়েছে বুঝবো কী করে বোল্ড অ্যাপ্লাই হয়েছে সিলেক্ট করার পর দেখো বির মধ্যে ক্লিক করলে মাউস পয়েন্টার নিয়ে গেলে বোল্ড দেখাচ্ছে বা এটা শর্টকাট কি দেখো নিচে দেখাচ্ছে CTRL+B তোমার এটা শর্টকাট কি আর বোল্ড অ্যাপ্লাই হয়েছে বুঝবো কী করে দেখো বির পাশে একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে মানে অ্যাক্টিভ হয়েছে যখন আমি যদি এটা ইনঅ্যাক্টিভ করতে যাই মানে বোল্ডটাকে তুলে দিতে যাই এখানে গিয়ে ক্লিক করে দেখো কালারটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেম একইভাবে ইটালিক আন্ডারলাইন আমরা এর আগে জেনেছিলাম আন্ডারলাইন ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যেত একটা নর্মাল এবার আমি যদি নর্মাল আন্ডারলাইন না দিয়ে আমি অন্য রকমের স্টাইলের আন্ডারলাইন দিতে আন্ডারলাইনে কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে পাশে দেখো আন্ডারলাইনের পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে এইখানে গিয়ে ক্লিক করব দেখো আন্ডারলাইনের স্টাইল চলে এসছে আমি হয়তো ডাবল আন্ডারলাইন নিলাম তাহলে দুটো আন্ডারলাইন আসবে কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আন্ডারলাইন কালার এখানে গিয়ে তুমি যেই কালার নিতে চাও সেই কালারটা আসবে এই চলে আসবে কালার চেঞ্জ সাইজ বাড়াতে চাই সাইজ বাড়ানোর জন্য এখান থেকে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ফন্টে এই যে সাইজ বেড়ে যাবে যদি বা এখান থেকে দেখো এর পাশে লেখা আছে গ্রো ফন্ট এখানে গিয়ে ক্লিক করলে বাড়বে এটাতে পাশেরটাতে গিয়ে ক্লিক করলে কমবে বা এটা শর্টকাট কী আছে প্রত্যেকটা শর্টকাট কী দেখো CTRL+< CTRL+< ঠিক আছে তাহলে এখান থেকে আমি ক্লিক করেও বাড়তে পারি বা এখান থেকে আমি সিলেক্টও করে নিতে পারি এইভাবে করে আমরা বাড়াতে পারি ठीक है जदि बोली स्ट्राइक थ्रू करब लेखाटा केटे देव धरे ना यटुकू लेखाटा केटे स्ट्राइक थ्रू तो एक्सप्लेन करी स्ट्राइक थ्रू कर तक लेखाटा केटे गल एटार मध्य धरे ना अंडारलाइन के तुले दिलाम ताहले सिलेक्ट करलाम अंडारलाइने क्लिक करले अंडारलाइन तुले गल एखान थेके आमी बोल्डटा इटालिकटा तुले दिलाम इटालिके क्लिक करलाम एटा फन्टटाके चेन्ज करे देबो ये फन्टटाके जेटा दिये दिबे सेटाई हये जाबे एई देखो नरम तार माने আমাকে ফন্ট যে কোনো কিছু অ্যাপ্লাই করতে হলে সিলেক্ট করে সেটাকে ক্লিক করলে অ্যাপ্লাই হচ্ছে বা ফন্টটার ক্ষেত্রে আমাকে সেই সিলেক্ট করে যেই ফন্টটা দেব সেই ফন্টটা দেব ফন্ট এবং ফন্ট সাইজ আমাকে যে কোনো একটা সিলেক্ট করে রাখতেই হবে বাদবাকি ক্ষেত্রে যেরকম বোল্ড ইটালিক আন্ডারলাইন স্ট্রাইক আউট থ্রু এগুলো আমি চাইলে অ্যাক্টিভ করতে পারি না চাইলে এগুলোকে রিমুভও করতে পারি খালি মনে রাখতে হবে ফন্ট এবং ফন্ট সাইজ আমি রিমুভ করতে পারবো না এগুলো কোনো না কোনো একটা নিতে হবে ফন্ট চেঞ্জটা আমরা শিখে নিয়েছি এবার আমরা শিখব কী করে এই ফাইলটাকে সেভ তো সেভ করার জন্য আমাদের কী করতে হবে সেভ করার জন্য আমাদের এই অফিস বাটনে ক্লিক করতে হবে এটাকে অফিস বাটন মাউস নিয়ে গেলে দেখাচ্ছে অফিস বাটন এই অফিস বাটনে গিয়ে ক্লিক করব ক্লিক করার পর সেভ সেভ অপশনটা থাকবে বা দেখো লেখা আছে শর্টকাট কিটা শর্টকাট কি লেখা আছে CTRL প্লাস S মানে কন্ট্রোল প্লাস S প্রেস করলেও তুমি সেভের উইন্ডোটা চলে আসবে সেভে গিয়ে ক্লিক করলে এই যে সেভ অ্যাজ উইন্ডো বলে একটা উইন্ডো চলে আসবে এইবার এইখানে গিয়ে তোমাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট কোন জায়গাটা তুমি সেভ করবে মানে লোকেশান ঠিক আছে তো লোকেশান সিলেক্ট করার জন্য তুমি কী করবে এখানে গিয়ে ক্লিক করবে এখান থেকে ডেস্কটপ করতে পারি অথবা সাইডের থেকে দেখো সাইড থেকেও তুমি ডেস্কটপ সিলেক্ট করতে পারো যেটাই নেবে ডেস্কটপ যখনই নেবে তখন উপরে এই লেখাটা থাকবে এটাকে অ্যাড্রেস বলে লেখাটা থাকার পর ফার্স্ট নেক্সট চলে আসবে ফাইল নেম এখানে অন দ্য ইনসার্ট ট্যাব লেখা আছে তুমি এখানে হয়তো একটা নাম দিলে যে কোনো ধরনের নাম আমি দিলাম ইউথ কম্পিউটার দেওয়ার পর তুমি কী করতে হবে সেভ অপশনে গিয়ে ক্লিক সেভ অপশনে গিয়ে ক্লিক করলে আমার ফাইলটা সেভ দেখবো কী করে এটাকে কেটে দেওয়া হয় কেটে দিয়ে দেখো এই যে ইউথ কম্পিউটার বলে ডেস্কটপে সেভ হয়ে গেছে ওপেন করলেই চলে আসবে করলে ওকে করছি ডাবল ক্লিক করলেই চলে আসছে বা সিলেক্ট করে এন্টার এই একটা প্রসেস আরেকটা প্রসেসও ওপেন করতে পারি কি করে আমি ধরো ওয়ার্ড ওপেন করি তো আমরা উইন্ডোজ কি প্লাস আর করছি এখানে উইন ওয়ার্ড লেখাই আছে এন্টার লাস্ট যেহেতু উইন ওয়ার্ড লিখেছিলাম সেটা চলে আসলো তাহলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসলো এরপরে কোথায় যাব অফিস বাটন এখান থেকে ওপেন ওপেনে যাওয়ার পর আমার এখান থেকে সিলেক্ট করতে হবে কোন জায়গায় আমি সেভ করেছিলাম ডেস্কটপ তার উপর থেকেও ডেস্কটপ সিলেক্ট করতে পারি বা এই লেফট সাইড থেকেও আমি ডেস্কটপ সিলেক্ট করতে পারি করে নেওয়ার পর এখান থেকে আমি ফাইলটার যে নাম দিয়েছিলাম সেটা খুঁজবো কী নাম দিয়েছিলাম ইউথ কম্পিউটার তাহলে এখান থেকে তাহলে যে ইউথ কম্পিউটার লাস্টে আছে ইউথ কম্পিউটার সিলেক্ট করবো করে নিয়ে ওপেন দেখো তার মানে এইভাবেও আমি ওপেন করতে পারি ঠিক আছে তাহলে আমরা চাইলে আর ওপেনেরও একটা শর্টকাট কি আছে দেখো এখান থেকে ওপেনেরও যদি ওপর মাউস নিয়ে যাও তাহলে দেখবে CTRL প্লাস ও মানে কন্ট্রোল প্লাস ও করলেও ওপেনে দেখো CTRL প্লাস ও করছি ওপেনে উইন্ডো খুলে যাচ্ছে মানে আমি এই প্রসেস মানে এইভাবেও ওপেন করতে পারি ওকে ভিডিওটি লাইক করো শেয়ার করো আর ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।